তো প্রায় 1 বছর হবে। এক বছরের মতো ভালো লাগে প্রোগ্রামটা? হ্যাঁ, খুব ভালো লাগে প্রোগ্রামটা। ওকে, সো শিবন ভাইয়ের কাছে আমরা যাব, এক এক করে আজকের সবগুলো ঘটনা আমরা শুনবো। সো শিবন ভাই, প্রথম কোন ঘটনাটা শুনবো আজকে আমরা? প্রথম ঘটনা স্টোরিটা হলো আমার নানির বাড়ির ঘটনা। এটা কি আপনার সাথে ঘটে যাওয়া? জি, আমার সাথে ঘটে যাওয়া। ওকে, আমার বাবার সাথে রাগারাগি করে আমি আমার নানুর বাড়িতে চলে যাই রাত্রে 10টা বাজে। তো ওইখানে যাওয়ার পথে রাত্রে মানে বাড়ির রাস্তার দুই সাইডে অনেক জঙ্গল থাকে, বাজার থাকে। তো আমি রাস্তায় উঠলাম, ওঠার পর ওইখানটায় কিছু দূর হাঁটার পরে মানে এমন একটা হাওয়া মানে ভিতর থেকে ওইখান থেকে বাহির থেকে আসলো, আমার শরীরটা হঠাৎ করে অন্যরকম হয়ে গেল। তো কি বলবো, আমার নিজেরই ভয় লাগতেছে ওই জিনিসটা ফিল করার পরে। তো যাই হোক, ওইখানটায় পরে দুইটা কাটা মাথা নেই, দুজনের দুটা মাথা নেই, আমার সামনে একজন পিছে একজন, আমি কি করব ভেবে পাইতেছি না যে কি করব এই জায়গায়, কি করা উচিত আমার। পরে ভাবলাম যে মুরব্বীদের কাছে তো অনেকই শুনছি যে পিছন দিকে তাকানো যাবে না, তো আমি এইভাবে সামান দিকেই চলতেছি। চলার পর আমার পকেটে দুটা সিগারেট ছিল, একটা কাঠি ম্যাচ ছিল, একটা সিগারেট জ্বালালাম, জ্বালানোর একটা টানও দিতে পারলাম না, সিগারেট অটোমেটিক নিভে গেল, একা একাই নিভে গেল। শুধু অবাক হয়ে তাকায় থাকলাম, সিগারেটের ফিল্টারটা শুধু আমার হাতে আছে, অথচ আগুন নাই। তো কিছু দূর হাঁটলাম, হাঁটার পর ব্রিজ পড়ে, একটা নানুর বাড়িতে যেতে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা পার হওয়ার পর ওই গ্রাম অঞ্চলে যেই পাটগুলো লাগায়, পাট ক্ষেত যাকে বলে, সেই পাট ক্ষেত পাটগুলো শুধু দুলতাছে। মানে ওইখান থেকে একটা ভয় বের হয়ে আসলাম, এইখানে ব্রিজের ওই পার আসলাম। তো এইখানে আসার পরও দেখি সেম ঘটনা, ওইখান থেকে যাওয়ার পর বাজার নানির বাড়িতে যাব, কিছু দূর মানে প্রায় আইসা পড়ছি, এখানে একটা বাজার পড়ে, যাক আমার নানির বাড়িটা পড়ে সরিষা বাড়িতে জামালপুর জেলায়। তো ওই বাজারেতে আপনার আবার সেই একই সেম ঘটনা, যে ঘটনাটা হয় যে একটা আগুনের বড় একটা গোলা ঠিক আমার সামনে দিয়েই যাইতেছে, যাওয়ার পর অনেকগুলা কুকুর ওর পিছে দৌড়াইতেছে। তো অন্তত ভাই আমি কি বলবো ভাই, যে আমি নিজেই ওখানে যে এমনটা হয়ে গেছি যে আমি একটা ঘটনা পার করে আসলাম, এবার আরেকটা ঘটনা একটার পর আরেকটা শুরু হলো, যে ভাবতেছি যে কি হচ্ছে আমার সাথে। যাই হোক, ওইখানে পার হওয়ার পর কবরস্থান, আবার কবরস্থান পড়লো। আমি ভাবতেছি আমি কেন বাবার সাথে রাগ করে আমি নানুর বাড়িতে আসলাম, আমার এটা তো উচিত ছিল না, লাস্ট হতো ভাই এই ঘটনার ভিতরে পড়তাম না। ওইখানে পড়ার পরে ওই ঠিক যে দুটা লোক ছিল তাদের মাথা ছিল না, ওনারা আবার সামনে পড়ছে। সামনে পড়ার পর পরে ভাবতেছি যে না, ওইখানে যেভাবে পার হয়ে হারছি এবং এখন তো আমার তাই করতে হবে, ঠিক ওইভাবে আমি হারতেছি, সামনের দিকে পিছন দিকে তাকাইতেছি না, পিছন দিকে তাকাইতেছি না। ছোট্ট আরেকটা ব্রিজ পরে সেই ব্রিজটার উপরে উঠছি, মনে হয় ব্রিজটা ভেঙে যাইতেছে, শব্দে ভেঙে, মানে আমার কাছে মনে হচ্ছে ব্রিজটা ভেঙে যাইতেছে, কিন্তু আসলে ব্রিজটা ভাঙতেছে না, মানে আমার ভয় দেখাবার জন্য আমি যেন পিছন দিকে দৌড় দিই, কিন্তু আসলে ব্রিজটা ভাঙতেছে না, আমি সামান দিকে আগাইতেছি। ওই রাস্তায় তখন অন্য কেউ ছিল না? না, কেউ ছিল না, রাত্রে 11টা বাজে, কেউ ছিল না। এমনি গ্রাম অঞ্চলে সচরাচর লোক থাকে না, রাত 10টার পরে লোক থাকে না। তো আবার বাজার পরে নানুর বাড়ির সেম কাছাকাছি একটা বাজার পরে, সেই বাজারে বাসগুলো এমনভাবে নিচে পড়তেছে আর উপরে উঠতেছে, একা একাই নিচে পড়তেছে উপরে উঠতেছে। তো আমি অনেকক্ষণ পরে দাঁড়ালাম, 5 মিনিট ওইখানে দাঁড়িয়ে থাকলাম যে আমার কী করার উচিত। পরে ভাবলাম যে বাসের উপরে তো ঠ্যাং দুটা, দুই পা দুইটাভাবে দুই দিকে রাখা যাবে না, দুই পা একসাথে জোড়া করে লাফায় যেতে হবে, বাসটা যখন পড়বে লাফায় যেতে হবে, আর আমি যদি দুই পা দুই দিকে করে লাফাই রাখি তাহলে আমার বাসটা উপরে তুলে নেবে, কোথায় যে রাখবে আমি নিজেও জানি না।
ওতে আমি পা দুইটা একসাথে জোড়া করে লাফায় লাফায় যেতেছি। অনেকক্ষণ মধ্যে 50টা বাস সব এরকমভাবে পড়ছে। পড়ার পর আমি দুই পা একসাথে করে লাফায় গেছি। লাফায় যাওয়ার পর আমি আমার নানুর বাড়িতে যাওয়ার পরেই আমি সেন্স মিস হয়ে পড়ে গেছি। মানে তার দ্বিতীয় দিন আমি আমার মানে জ্ঞান ফিরে আসছে। পরে আমার নানু আমার জিজ্ঞেস করলো কী হয়েছে, বললাম যে এই ঘটনা আমার সাথে হয়েছে। জি ভাই, ভাই আমাদের সমাজটা আপনার ব্ল্যাক ম্যাজিকটা অনেকটা বেশি পছন্দ করে। আচ্ছা, যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এটা তো, দুইটা লোক আপনার দুইটা মেয়ে মারা যায় ব্ল্যাক ম্যাজিকের কারণে? না, আপনার এমনি পানিতে ডুবে মারা যায় স্কুল যাওয়ার সময়। সেটা কি স্বাভাবিক মৃত্যু ছিল? জি, স্কুল থেকে আসার সময় মারা যায়। ওকে, তো মারা যাওয়ার পর আপনার লাশটা দাফন করা হয়। তো দুইটা লোক আপনার ব্ল্যাক ম্যাজিক করার জন্য আপনার ওই লাশটা কাটতে যায় মাথা, মানে কবর থেকে বের করে। জি জি জি। তো ওরা যখন যায়, তো আমার যে সচরাচর আপনার কবরে যখন এই কাজটা করতে যায়, তখন আপনার গায়ে কোনো পোশাক থাকবে না। তো ওরা আপনার ইতে পোশাক সব খুলে ফেলেছে। পরে ওরা যখন যায়, তখন যখন কবরটা খোড়ে, তো ওরা একটা স্মেল পায়। পরে ওরা ভীত হয়ে যায় প্রচণ্ড। কিন্তু ওরা যদি ভীত হয়ে যায় ওদের যে মানে লাশের গন্ধটার কারণে কি? জি জি, ওরা যে গুরু ওদের যে শিখিয়েছিল উনি কিন্তু ওইটা করেই, ওনার কাছে এখনও আপনার আছে তিনটা মাথা আছে, আপনার ওই মেয়ের মাথা তিনটা আছে এখনও, যিনি ওই গুরু। ওকে, ওনারা ওই ভাই গুরুর কথা আমি একটু বলবো। জি শিওর জি। উনি গুরুটা কী করে, আপনার ওই মাথাগুলো জাগ্রত করেন, উনি কালী সাধনার মাধ্যমে মাথাগুলো জাগ্রত করেন। ওই মাথাগুলো আপনার যখন প্রতি সপ্তাহে উনি একদিন বের করেন, প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিন সোমবারের দিন বের করেন উনি মাথা, যখন মাথাগুলো যখন হাসিয়ে দেন, হাসিয়ে দেন তখন ওই ওগুলা হাসি দেয়। তো ওই দুটা লোক আপনার শিখতে চেয়েছে ব্ল্যাক ম্যাজিক। তো পরে কী করে আপনার কবরে যায়, কবরে যাওয়ার পর কবরটা প্রচলিত আপনার বিভিন্ন রকম আওয়াজ দেয় যখন ওরা যায়। ওদের মধ্যে একটা ছিল খুব ভীতু। পরে ও কবরে যায়, কবরে ওঠার পর লাস্টে যখন দেখে, তখন লাস্ট দুইটা হাসি দেয়। পরে দুইটা হাসি দেয়, কিন্তু যেটা পিছন যেটা লোকটা ভীতু ছিল ও প্রচণ্ড ভয় পায়। ও বলে যে না চল যাই, কিন্তু বললো না আমার নিয়ে যাবো। পরে যখন ও মাথাটা কেটে নিয়ে আসে, নিয়ে আসার পর যখন ওখানে চলে আসে, তখন বিভিন্ন রকম শব্দ শোনে। এবং পিছনে যে আপনার ভীত যে লোকটা পিছনে থাকে ছিল, সে আপনার ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, কিছু দেখে কি সেন্সলেস হয় নাকি? যে আপনার পিছনে তাকানো মাত্র পিছনে অদ্ভুত কিছু আপনার দেখেছিল ও, তার মনে ছিল না যে আপনার ওই যে লাশ কাটা মাথাটা যে আপনার নিয়েছে, ওই মাথাটা আপনার দাঁড়ায় আছে কবর থেকে উঠে। ওকে, তারপরে আপনার নিয়ে আসে, তারপরে ওই যে গুরুর কাছে নিয়ে আসে গুরু। তারপরে আপনার ও যখন সাধনা বসে, কালী সাধনা আপনি সচরাচর আপনার এটা পূর্ণিমা রাত্রে করতে হয়। তো রাত্রে করতে গিয়ে আপনার ওর কী হয়েছে, আপনার সাধনাটা হয়তো যে কোনোভাবে ভুল হয়েছে। পরে আপনার ও পুরো সেন্স আপনার অন্যরকম হয়ে গেছে, ওর অ্যাবনরমাল টাইপের। পরে ওর গরুকে এসে বলে যে তুই ভয় পেয়েছিস নাকি? বলো না আমি পাই নাই, কিন্তু আমার সাহায্য ছিল ভয় পেয়েছে। পরে যে সাথে ভয় পেয়েছিল ও দুই দিন পর মারা যায়। মানে যেই মানুষটা হচ্ছে কবরস্থানে যখন মাথাটা নিয়ে আসতেছিল, পিছিয়ে যিনি তাকালো সেন্স ছিল সেই মানুষটা? জি, দুই দিন। মারা যাওয়ার কারণটা কী ছিল? মারা যাওয়ার আপনার ওই যে ভয়ে ওইতে গিয়েছে, আপনার কবরের ভিতরে তো সাধারণভাবে ভয় লাগে সাধারণ মানুষ, খুবই স্বাভাবিক। জি, ভয়ের কারণে আপনার অদ্ভুত কিছু দেখার কারণে মারা যায় ও। আর পরে যে আপনার মাথাটা নিয়ে আসলো যে সাহস করে, পরে আপনার গুরুর কাছে এসে ওই সাধনা করার সময় ও আপনার সাধনায় ভুল হওয়ার কারণে আপনার ওর সেন্স অন্যরকম হয়ে যায়, আপনার অ্যাবনর্মাল টাইপের হয়ে যায় ও। পরে আপনার ও মারা যায়নি, কিন্তু আপনার আর কোনো কাজ করতে পারে না, অক্ষম, মানে কোনো কিছু আপনার পাগল টাইপের হয়ে গেছে ও। তো আমার বাবাই সে ধান চাষ করতো, যে খেতে যেই পানি দেওয়ার জন্য যেই মোটরটা থাকে, উনি রাত করে সেই মোটরটা চালাতো এবং কি আমাদের ধান খেতে পানি দিত, কোনো অন্যজনেরটাও দিত। এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পরে ওই ড্রেনগুলো, যেই ড্রেন দিয়ে পানি যায় ধান খেতে, যেই ড্রেন দিয়ে পানি যায়, ড্রেনগুলো ভেঙে যেত
আমার আব্বু বলে যে কী ব্যাপার, এতক্ষণ ধরে মোটর জুড়ে রাখছি এখন পর্যন্ত খেতে পানি হইতেছে না, ঘটনাটা কি? যাই দেখি। তো যাই দেখে ড্রেন ভাঙা, সব অন্য খেতে পানি যেতেছে গা, ড্রেন ভাঙল কে? যতটুকু আগাইছে পুরো ড্রেনই ভাঙা। পরে উনি যাই দেখি এরকম বিশাল একজন লম্বা একজন লোক, সাদা পোশাক পরা, সে অনেক মনে হয় যে মাটি থেকে আকাশ পর্যন্ত হবে এরকম। তো আমার আব্বু ওইখান থেকে আইসা বললো, তার সাথে হাতে হারিকেন ছিল আর ওই যে হ্যান্ডেলটা দিত অর্থাৎ তেলে চলতো মেশিনটা ওটা ছিল ওনার হাতে। উনি আবার মেশিন ওইখানে চলে আসে, আসার পর উনি বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পর আমার নানু যে ঘটনাটা বলে যে এরকম এরকম ঘটনা, ওর আমার নানু আসে ওইখানে, এই সেই রাত্রেই নানু ওইখানে আসে, আসার পর দেখে সেম যেভাবে ভাঙা ছিল ডিনটা ওভাবেই ভাঙাছে। আব্বু মোটরটা বন্ধ করে দিছে, ওখানে যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় মোটরটা বন্ধ করে দিছে। পরে আমার নানু বলতেছে যে আজকে ঠিক আছে, আজকে আর খেতে পানি দেওয়া লাগবো না, কালকে সকালবেলা আবার ড্রেনটা ভালো করে বাইন্দ, ভালো করে মজবুত করে বাইন্দা, পরে আবার পানি দিবা। আর পরের দিন রাত্রে আবার পানি দিতে গেছে, ওই সেমলি ঘটনা, একই ঘটনা, একই ঘটনা, যে অন্য খেতে পানি চলে যেতেছে ড্রেন ভাঙা। আমার আব্বু দেখে যে ওই সেম ঘটনা, কী করবো, সে কি মানে সে যে কী করবো ভেবে পেতেছে না। পর আমার আব্বু চলে আসলো আবার মেশিনের এইখানে, চলে আসে অনেকক্ষণ আমার বসে থাকলো, তো সে সিগারেট খাইতো, সে বসে বসে অনেকক্ষণ সিগারেট খেয়েছে, সিগারেট খেয়ে মানে সে আবার সাহস করে ওইখানে যা বলছে যে আমি তোমার কী ক্ষতি করেছি, যে আমি আমার এই ড্রেনগুলো ভেঙে দিতেছ, আমি তেলে চালাই মোটরটা, আমার তো তেল টাকাতে কিনতে হয়, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি নাকি? আপনার আব্বু কার সাথে এই কথাটা বলেন? আমার সাথে এই ঘটনাগুলো বলে মানে শেয়ার করে আর কি, মানে এইখানে আসার আগে। পরে বলতেছে কয় তুই আমার ক্ষতি করছ, কী ক্ষতি করছি? কই যে এইখানে মোটরটা যে গাছছস এটাই সে ক্ষতি, কারণ এই জায়গায় আমি থাকতাম এখানে, এই তোর মোটর শব্দের কারণে আমি থাকতে পারি না, আমার থাকার স্থানটা তুই ভেঙে দিছস, তা আমিও এই জায়গায় তোর এই মোটর রাখতে দিব না, যদি এখানে মোটর রাখস তাহলে আমি কোনো ক্ষেতে পানি যেতে দিব না। ওরা আমার আব্বু আবার চলে যায় নানুর কাছে, এই কথাগুলো বলে যে এরকম এরকম ধরনের কথা বলছে, যে আমি নাকি এই জায়গায় ওর থাকার স্থান ছিল সেটা আমি ভেঙে দিছি। পরে আমার নানু আবার আসে, আইসা বলতেছে তুমি কি এখানে যাইবা না? কয় না যাবো না, আমি এইখান থেকে যাবো না, কিন্তু এই মোটরটা উঠাই দিব, আর যদি না উঠাস তাহলে তোদের ক্ষতি হইব। বিষয়টা ঠিক সিরিয়াসলিভাবে নেয় না আমার নানু, বলছে কী আর হবে এরকমভাবে। আমার আব্বু অনেক বুঝাইছে আমার নানুরে যে আসলে মোটরটা আমরা এখান থেকে উঠাই ফেলাই, কারণ এরকম ঘটনা ঘটলে হয়তো বা কারো প্রাণহানি হতে পারে। পরে নানু এটা করতে দিল না, করতে না দিয়ে আমার আব্বুরে বলতেছে আবার ড্রেন ঠিক করো, ড্রেন উনি আবার ঠিক করছে, ঠিক করার পরে বলছে আমি আজকে যাব না, আজকে আপনি যান, আজকে আপনি যান, আমি আর ওইখানে যাব না, কারণ ওটার মুখোমুখি আমি আর হতে পারবো না। পরে নাকি তখন শুনছি আব্বু তখন নাকি নতুন বিয়ে করছিল আর কি, মানে আমার নানুর বাড়িতেই থাকতো আমার আব্বু। পরে আমার নানুই আসে সেই রাত্রে, আসার পর ঠিক সেম আব্বুর সাথে যে ঘটনাটা ঘটে, মানে আমার নানুর সাথে ঠিক সেমলি ঘটনা ঘটতেছে, যে উনি খেতে পানি দিতেছে ড্রেন ভাঙা যায়, পানি অন্য খেতে চলে যায়। পরে আমার নানুরে বলে কয় তোরে বলছিলাম না তুই কথা শুনস নাই, তুই মোটরটা এখান থেকে উঠাই ফেলাম বাঁচতে চাইলে। আমার নানু বলে যে না আমি এইখান থেকে মোটর উঠাবো না, এটা আমার জায়গা, আমি এইখানেই রাখবো, এছাড়া আমার আর জায়গা নাই, আমার এথ্রু জায়গার ভিত্তিতে আমি আমার মোটরটা গাড়ছি, তুমি কোথাও চলে যাও। কয় না আমি চলে যাবো না, যেখানে ক্ষেতগুলো ছিল ওইখানে নদীটাও ছিল নানুর বাড়িতে, যে নদীর একটা ঘটনা বলছিলাম সে সময় সে নদীটা ওইখানে ছিল। তো আমার নানুরে ওই নদীতে নিয়ে পানির ভিতরে মাথা ঠাইসে ধরে মাইরা ফেলায়, এই কথা না শোনার কারণে ঠাইসে ধরে মাইরা ফেলা। পরের দিন সকালবেলা আমার আব্বু আসে, এসে সবাই দেখে যে আমার নানু ওইখানে মইরা ফুলে রয়েছে, পানি কম ছিল। পরে যাই হোক, পরে এই ঘটনাটা ওই কবিরাজের মাধ্যমে জায়গা, পরে ওই মোটরটাই ওখান থেকে উঠাই ফেলা হইলো, মাঝখান থেকে আমার নানুর জীবনটা হারাইতে হইলো।